que ela comece a formar ali no contexto de forma temporária as para que se tem uma balança na matéria. Desliga o switch on, Gori. Ative o botão. জয় জয়কে আজি সভাখনত সমাবেত হোৱা আপোনালোক সকলোৰে প্ৰতি মই মোৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো। আজি দিনটোত মই এইখন হল উপস্থিত থাকি নিজেও অত্যন্ত আনন্দ উপলব্ধি কৰিছো। এইবাবে দিব্যাংগসকলৰ বাবে নিযুক্তি পত্ৰ প্ৰদান কৰাৰ এটি সৌভাগ্য মই বুটলিবলৈ সক্ষম হলো। বহুদিনৰ পৰা মই মনে প্ৰাণে বিচাৰি আছিলো বিভাগৰ মন্ত্ৰীৰ সৈতে বহুবাৰ বিষয়াসকলৰ সৈতে আলোচনাত মিলিত হৈছিল যে খৰপতীয়াকৈ কেনেধৰণে আমাৰ বিশেষভাৱে সক্ষম প্ৰাৰ্থীসকলক নিযুক্তি দিব পৰা যায়। যাই কি নহওক বিভাগৰ মন্ত্ৰী ডাঙৰীয়ানি আৰু তেখেতৰ অধীনত কাম কৰা বিষয়া কৰ্মচাৰীসকলৰ তৎপৰতা এই কাম সম্ভৱ হৈ উঠিল আৰু প্ৰথম পৰ্যায়ত 354গৰাকী দিব্যাংগ প্ৰাৰ্থীক আজি নিয়োগ পত্ৰ প্ৰদান কৰাটো সম্ভৱ। মই যিসকলে নিযুক্তি পত্ৰ পাবলৈ সক্ষম হৈছে মই তেখেতসকলক আন্তৰিকতাৰে অভিনন্দন জ্ঞাপন কৰিছো আৰু তেখেতসকলৰ পৰিয়ালৰ সকলো সদস্য সদস্যাক মই শ্ৰদ্ধা নিবেদন কৰিছো। আমি সকলোৱে জানো দিব্যাংগসকল আমাৰ সমাজৰ অবিচ্ছেদ্য অংগ। মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়ে 2014 চনত দেশৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে দায়িত্ব লোৱাৰ পাছতেই তেখেতে দিব্যাংগসকলৰ সৰ্বাংগীন উন্নয়নৰ বাবে প্ৰতিখন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীসকলক নিৰ্দেশনা প্ৰেৰণ কৰিলে। ৰাজ্য চৰকাৰসমূহক তেখেতে বিশেষভাৱে নিৰ্দেশ প্ৰেৰণ কৰি কলে যে আপোনালোকে নিজ নিজ ৰাজ্যত থকা দিব্যাংগসকলৰ বাবে বিশেষ ব্যৱস্থা হাতত ল'ব লাগিব আৰু তেখেতেও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নামেৰে দিব্যাংগসকলৰ বাবে আঁচনি প্ৰস্তুত কৰি সমগ্ৰ ভাৰতবৰ্ষতে যাতে দিব্যাংগসকলক আৰ্থিক সহযোগিতা আগবঢ়াব পৰা যায় তাৰ বাবে তেখেতে পদক্ষেপ গ্ৰহণ কৰিলে আৰু তেখেতৰ আশীৰ্বাদ আৰু সহযোগিতাৰ ভিত্তিতে আমি অসমত দিব্যাংগসকলৰ বাবে আমি আঁচনি হাতত ললো। সেই আঁচনিৰ অধীনত প্ৰথম পৰ্যায়ত 151,000কৈ অধিক আমি দিব্যাংগক এককালীনভাৱে 5,000টকাকৈ আৰ্থিক সহযোগিতা আগবঢ়াবলৈ সক্ষম হলো। আমাৰ লক্ষ্য অসমৰ বুকুত থকা প্ৰতিগৰাকী দিব্যাংগ যাতে অসম চৰকাৰৰ আঁচনিৰ পৰা লাভান্বিত হয়। এতিয়া আমি প্ৰতি মাহে 1,000টকাকৈ তেখেতসকলৰ একাউণ্টত আমি আৰ্থিক সহযোগিতা আগবঢ়োৱাৰ যিটো আমি আঁচনি আৰম্ভ কৰিলো এই আঁচনিৰ অধীনত যাতে বাকী থকা সকলো সুযোগ লাভ কৰিব পাৰে লাভান্বিত হ'ব পাৰে ইয়াৰ বাবে মই মোৰ সতীৰ্থ বিধায়কসকলকো সাংসদসকলকো মই আহ্বান জনাইছো যে য'ত যেনেকে আছে সেই ভিতৰুৱা অঞ্চলৰ পৰাও দিব্যাংগসকলক বিচাৰি উলিয়াই তেখেতসকলৰ যিখিনি প্ৰমাণ পত্ৰ প্ৰয়োজন সেই প্ৰমাণ পত্ৰ যোগাযোগ কৰি যাতে আগন্তুক দিনত তেখেতসকলক চৰকাৰৰ আঁচনিৰ প্ৰতি সুবিধা তেখেতসকলে ল'ব পাৰে ইয়াৰ বাবে সকলোৱে সহানুভূতিৰে যাতে দিব্যাংগসকলক সহযোগিতা আগবঢ়ায়। আমি জানো যে নৱজাত শিশুৰ যদি আমি আৰম্ভণিৰ পৰাই বিশেষ যত্ন লওঁ তেতিয়াহ'লে ভৱিষ্যতৰ দিনত সেইসকল শিশুৱে স্বাস্থ্যৱান সুস্থ সবল নাগৰিক হিচাপে প্ৰতিষ্ঠা লাভ কৰিব পাৰিব। গতিকে সেইবাবে গৰ্ভৱতী মহিলা আৰু নৱজাত শিশু
গর্ভবতী মহিলা আর নবজাত শিশুর যত্ন যদি এই সমাজে সঠিকভাবে লয় আর সরকার তরফের বিভাগের তরফের যে আসনির দ্বারা এই বিষয়ে বিশেষভাবে সজাগতা অবলম্বন করে সহযোগিতা আগবার আমার যেখানে দায়িত্ব কর্তব্য আছে সেইখানে যদি আমি নিষ্ঠায় পালন করো তাহলে এই রাজ্য এই রাষ্ট্রক আমি পৃথিবীর ভিতর মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যে সপোন রচনা করেছে পৃথিবীর আটাইতকৈ শক্তিশালী স্বাস্থ্যবান রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যত আমি সফলতা হব পারে গতি সেইভাবে সেই লক্ষ্যর সফলতা অর্জন করার বাবে মই ভাবো আমি ব্রহ্মপুত্র পাহাড় ভৈরবত বসবাস করা 68 লক্ষ পরিয়াল এই কথাটা আমি সকলে মনত রাখব লাগিব যাতে গর্ভবতী মহিলাগী বিশেষভাবে গুরুত্ব প্রদান করব আর গর্ভবতী মহিলাগী যাতে গর্ভধারণ করে থাকার অবস্থা যাতে কোনো পুষ্টিকর খাদ্যর অভাবত নপরে আর সঘনায় তেখেতর চিকিৎসা সেবা গ্রহণ করা যাতে বঞ্চিত নহয় আর ইয়ারপরি সুবুরিয়া সমাজস্থলী এই ক্ষেত্রে সেই সকল মহিলাগী অত্যন্ত সহানুভূতিশীল হয়ে সহযোগিতা আগবার মানসিকতা যদি অবলম্বন করে তাহলে আমি নিশ্চয়ভাবে বুকুত থাকা প্রত্যেক সমাজ শক্তিশালী পথ গড় দিয়ার ক্ষেত্রে সফলতা অর্জন করব গতি আমার সকলের দায়িত্ব আছে আর নবজাত শিশুর যাতে প্রকৃত অর্থাৎ লালন পালন হয় পুষ্টিকর খাদ্য প্রদান করা হয় আর ইয়ার উপরে স্বাস্থ্য সঘনায় পরীক্ষা করে যাতে সেই শিশুসকল অকালে যাতে নড়িয়াত নপরে সেই শিশুসকল যাতে লড়ালি কালকে যাতে অসুস্থ নহয় গতি শিশু আর মহিলা যদি এই ক্ষেত্রে আমি যত্ন লিখে নিশ্চিতভাবে আমি সেই সমাজ নির্মাণ করব পারি যাজ শক্তিশালী সমাজ হিসাবে সমাজের বুকুত প্রতিষ্ঠা করব পারি আর আজি তারিখ প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার যোগেদি আমার বুকুত এতালেক বিভাগের তরফের বিভাগের জ্যেষ্ঠ বিষয়াসকলে মোক জানি যে তথ্য প্রদান করেছে 3,56,000 গৰাকী মাতৃর বাবে এই ক্ষেত্রে এককালীন 3টা ইনস্টলমেন্টত গর্ভবতী মহিলা 5,000 করে প্রদান করে প্রায় 126 কোটি টাকা বুকুত এটা ব্যয় করা হয়েছে গতি এই একটা অত্যন্ত উল্লেখযোগ্য সফলতা আমার সমাজ কল্যাণ বিভাগে আজ অর্জন করবলে সক্ষম হয়েছে এই গোটেই প্রক্রিয়াটা আগবাড়িতে সমাজখনের সহযোগিতা থাকার বাবে এটা সম্ভব হয়েছে গতি আমি আরো সজাগ হব লাগবে আমার এতিয়াও এই ক্ষেত্রে সজাগতা পলম রূপত গড়লে উঠা নাই অত্যন্ত সজাগ সচেতন হলেহে আমি এই ক্ষেত্রে গুরুত্ব প্রদান করব পারি এই কথাটা যদি আহ্বান করো তাহলে আমি ভাবা সমাজখন বিশ্বের বুকুত আমি গড় দিব নোৱাৰো কারণ এটা শিশু যদি লড়ালি কালের পৰা নিরোগী অবস্থা রাখি তার স্বাস্থ্যবান বুদ্ধিমত্তা তীক্ষ্ণ বুদ্ধির গৰাকী আর ইয়ার উপরে সুস্বাস্থ্যের অধিকারী আর অত্যন্ত বলিষ্ঠ একজন যুবক যুবতী হিসাবে যদি আমি ডাঙর দীঘল করব পারো তাহলে সেই শিশু একালত গিয়ে সফল নাগরিক হিসাবে একগৰাকী সফল ব্যক্তি হিসেবে জীবনের মাজত প্রতিষ্ঠা লাভ করার উপরেও সমাজখন শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান আগবাব পারিব মানুষের বিভিন্ন কর্মক্ষেত্রে গতি সেইভাবে মই ভাবো যে আজি সমাজখনে এই কথাবিলাক আমার গাঁও চাহ বাগিচা শহর চর চাপরি সকল অঞ্চলতে এই কথাবিলাক বিতংভাবে আলাপ আলোচনা করব আমি এই কথাবিলাক কেতিয়াও আহ্বান করা উচিত নয় যদি আহ্বান করো তাহলে আমার পুলিতে আমার গছজোপা মরি যাওয়ার সম্ভাবনা আছে কারণ এজোপা গছ রুলেই নহব গছজোপা রোয়ার পাছত সেই গছজোপা ডাঙর দীঘল করার বাবে যিজনে গছজোপা রূপ তেও যত্ন লব লাগিব সময়মতে পানি দিব লাগিব গছজোপার চৌদিকে নিরাপত্তার নিশ্চিত বেষ্টনী তৈয়ার করব লাগিব আর তেনে ধরনে গছজোপা মরম চেনেহ করার অন্তত আপনি লিখব এটা সুন্দর বলে এজোপা সুন্দর গছলৈ রূপান্তর ঘটিল আর ফলত গোটেই পৃথিবীর বায়ুমণ্ডলের একটা উল্লেখযোগ্য বরঙ্গে আগ্রহ হয়ে যোগ্যতা অর্জন করে ঠিক তেনে ধরনের
গুৰুজনাই কোৱাৰ দৰে একক বৃক্ষ দশ পুত্ৰ হব। গতিকে সেই দৃষ্টিভংগীৰে আমিও আমাৰ নৱজাত শিশুক গুৰুত্ব দিব লাগিব, গৰ্ভৱতী মহিলাক গুৰুত্ব দিব লাগিব। কাৰণ মহিলাগৰাকীয়ে যেতিয়া গৰ্ভধাৰণ কৰিব সেই সময়ছোৱাত মহিলাগৰাকীৰ মানসিক অৱস্থা, শাৰীৰিক অৱস্থাৰ কথা আমি বুজ পাব লাগিব। ঘৰৰ পৰিয়ালৰ আত্মীয় কুটুমে বুজ লোৱাৰ উপৰিও চুবুৰীয়া মানুহে বুজ ল'ব লাগিব, বিভাগৰ কৰ্মচাৰীসকলে বুজ ল'ব লাগিব। আমাৰ ওপৰত সেইখিনি দায়িত্ব আছে। সেই দায়িত্বখিনি যদি আমি নিষ্ঠাৰে এই সময়ছোৱাত যদি পালন কৰোঁ, তেতিয়া আগন্তুক দিনত দেখিম আমি এখন সুন্দৰ সমাজ নিৰ্মাণ কৰাৰ ক্ষেত্ৰত সফলতা অৰ্জন কৰিছো। গতিকে মৌলিক কথাবিলাক আমি গুৰুত্ব প্ৰদান কৰিব লাগিব। এতিয়া মই উপায়টো কেইবাগৰাকী কৈ আছো, মই ভাল পাইছো দৃষ্টি জিলাত এই ক্ষেত্ৰত বিভিন্ন বিভাগৰ সহায় লৈ এই আঁচনিবিলাক ৰূপায়ণ কৰাৰ ক্ষেত্ৰত আত্মনিয়োগ কৰিছে। আৰু অধিক আপোনালোকে জাগ্ৰত হব লাগিব, সক্ৰিয় হব লাগিব। কাৰণ এই ক্ষেত্ৰত আমাৰ সমাজৰ সকলো শ্ৰেণীৰ ৰাইজৰ দায়িত্ব আৰু কৰ্তব্য আছে। আমি এইটো ভবা উচিত নহয় যে এইটো কেৱল সমাজ কল্যাণ বিভাগৰ কাম নহয়, এইটো সমাজ কল্যাণ বিভাগৰ কেৱল কাম নহয়, সকলো বিভাগৰ কাম আছে। প্ৰতিগৰাকী মানুহৰ এটা গুৰুত্বপূৰ্ণ দায়িত্ব আছে। মানুহে মানুহৰ বাবে মানৱীয় অনুভূতিৰে কাম কৰিব লাগিব। যদি মানুহে মানুহৰ বাবে মানৱীয় অনুভূতিৰে কাম কৰিব লগা হয়, তেতিয়াহ'লে নিশ্চয়ভাৱে আটাইতকৈ যিটো সময়ত আমাৰ মাতৃসকলে গৰ্ভধাৰণ কৰে, সেই মাতৃসকলে গৰ্ভধাৰণ কৰা অৱস্থাত যদি আমি মাতৃগৰাকীক সকলো ধৰণৰ আন্তৰিকতাৰে সহযোগিতা আগবঢ়াওঁ, সেই মাতৃগৰাকী এজন সুস্থ সবল স্বাস্থ্যৱান পুত্ৰ জন্ম দিব পৰা কন্যা জন্ম দিব। আৰু সেই পুত্ৰ কন্যাক সেই মুহূৰ্তত যদি আমি যত্ন লওঁ সমাজখনে, তেতিয়া সেই পুত্ৰ কন্যাই গৈ একালত গৈ সমাজৰ আটাইতকৈ উল্লেখযোগ্য আদৰ্শ নাগৰিক হিচাপে নিজক প্ৰতিষ্ঠা কৰাৰ লগতে সমাজখনকো সফলতাৰ যাত্ৰাত দৃঢ়তাৰে আগুৱাই নিয়াৰ ক্ষেত্ৰত বলিষ্ঠ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে। গতিকে মই ভাবোঁ যে এইখিনি কথা আমি সকলোৱে গুৰুত্ব প্ৰদান কৰিব লাগিব। আৰু মই বিশ্বাস কৰোঁ, মাননীয় প্ৰধানমন্ত্ৰীয়ে বিশ্বাস কৰাৰ দৰে দিব্যাংসকলৰ ব্যক্তিত্বত যিখিনি দক্ষতা, যোগ্যতা, দৃঢ়তা, একাগ্ৰতা আছে, আৰু এইখিনি কথা সমাজখিনি উপলব্ধি কৰিব লাগিব। কাৰণ আমাৰ সমাজখনক শক্তিশালীৰ ওপৰত গঢ় দিব লগা হলে দিব্যাংসকলকো সুযোগ দিব লাগিব, তেখেতসকলো সৃষ্টিশীল মনটো সজীৱ কৰি ৰাখিব লাগিব, তেখেতসকলো সম্পূৰ্ণৰূপে জীৱনৰ বাবে বিভিন্ন প্ৰত্যাহ্বানৰ যোগ্যতাৰে প্ৰত্যুত্তৰ দি আজি বিভিন্ন কৰ্মক্ষেত্ৰত আজি ভাৰতবৰ্ষৰ লগতে বিশ্বৰ বহুত বিভিন্ন মানৱ সমাজক প্ৰাণবন্ত কৰি তুলিছে। গতিকে সেইবাবে দিব্যাংসকলৰ ব্যক্তিত্ব থকা সেই দক্ষতা, যোগ্যতা, দৃঢ়তা, একাগ্ৰতা, সততা, নিষ্ঠা আমি আৱিষ্কাৰ কৰিব লাগিব, আমি উপলব্ধি কৰিব লাগিব সমাজখনে, আৰু সেই গভীৰ মানৱীয় উপলব্ধি তেখেতসকলক সহায় কৰিব লাগিব। আৰু সেই দৃষ্টিভংগী আজি নিযুক্তি পত্ৰ দিয়া হৈছে। মোৰ দৃঢ় বিশ্বাস অসমৰ প্ৰশাসন যন্ত্ৰটোক সম্পূৰ্ণৰূপে জনসাধাৰণৰ স্বাৰ্থত নিষ্ঠাৰে কাম কৰাৰ নিমিত্তে সুশাসন ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰাৰ ক্ষেত্ৰত আজি দিব্যাংসকলৰ সংযোজনে আমাক নিশ্চয়ভাৱে অধিক মনোবল প্ৰদান কৰিব। গতিকে সেইবাবে এখন সমাজ সকলো প্ৰকাৰে শক্তিশালী হ'ব লগা হ'লে সমাজৰ সকলো শ্ৰেণী ৰাইজ শক্তিশালী হ'ব লাগিব। সবকা সাথ, সবকা বিকাশ আৰু সবকা বিশ্বাস, এই তিনিশাৰী বাক্য আমি মানৱীয় দৃষ্টিভংগীৰে মূল্যাংকন কৰি সমাজ গঠন প্ৰক্ৰিয়াত আত্মনিয়োগ কৰিব লাগিব, ৰাষ্ট্ৰ নিৰ্মাণ প্ৰক্ৰিয়াত আত্মনিয়োগ কৰিব লাগিব। আৰু তেতিয়াহে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আদৰ্শৰে আমি ভাৰতবৰ্ষক বিশ্ব শ্ৰেষ্ঠ ৰাষ্ট্ৰ হিচাপে প্ৰতিষ্ঠা কৰাৰ যাত্ৰাত সফলতা অৰ্জন কৰিব পাৰিম। সকলো কৰ্মক্ষেত্ৰতে আমি জাকত জিলিকা সমাজ হিচাপে নিজক প্ৰতিষ্ঠা কৰিব পাৰিম। গতিকে সেইবাবে মই অত্যন্ত আজি আনন্দিত যে আপোনালোকে বিভিন্ন কৰ্মক্ষেত্ৰৰ আজি বিভিন্ন গৰাকীয়ে এই গোটেই যাত্ৰাটোত সমাজ কল্যাণ বিভাগক সহযোগিতা আগবঢ়াইছে। আমি এনেধৰণে আগবাঢ়ি যাব লাগিব। আমাৰ অসমৰ বহুত 3,30,00,000 মানুহে বসবাস কৰে। এইখন সমাজত বহুত সম্পদ, সম্ভাৱনা, শক্তি আছে। আমাৰ সামাজিক ৰীতি নীতি, দৃষ্টি, ভাষা, সাহিত্য ইমান শক্তিশালী। সাৰুৱা পথাৰ, সুন্দৰ সেউজীয়া বাতাৱৰণ, বিশুদ্ধ বায়ু এই অসমৰ বুকুৱেদি বৈ যায়। মহাগৌৰ, ব্ৰহ্মপুত্ৰ আৰু বৰাক, বহু উপনদী, খাল বিল, জান জুৰি,
ইমান সুন্দর জৈব বৈচিত্রে শক্তির ফালি এইখন অসম। গতি এইখন অসম পৃথিবীর বুকুত আটাইতক ধুনিয়া শক্তিশালী রাজ্য হিসেবে নিজে প্রতিষ্ঠা করব পারে সেইখানে সকল সম্ভব আমার মজার মজুদ আছে। কেবল আমি সকলে মিলা প্রীতিতে কাম করব, মিলা প্রীতিতে ভাতৃত্ববোধ অটুট রাখি শান্তি সম্প্রীতি জিয়াই রাখি আমি আমার শক্তি বিশ্বের উপর প্রদর্শন করব। সকল কর্মক্ষেত্রতে বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য অর্থনীতি সমাজনীতি রাজনীতি আধ্যাত্মিক ভাবনা শক্তি কৃষ্টি আমার কৃষি ক্রিয়া সকল ক্ষেত্রতে জাকত জীবিকা রাজ্য হিসেবে আমি আমাক নিজকে প্রতিষ্ঠা করব আর সেইখানে প্রতিষ্ঠা করার বাবে আমার মাঝে শক্তি মজুদ আছে। কেবল আমি এটা উপলব্ধি করব আর সেইভাবে সকল সেই উপলব্ধিরে আমার শক্তিবিল প্রাণবন্ত করে আমি ইয়াক দেশের স্বার্থত রাজ্যখনের স্বার্থত ব্যবহার করে আমি আমার উন্নয়নের ধারা শক্তিশালী হওয়াব আর এনে ধরনের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখব। গতি মানে ভাবো এইখানে কাম সকলে আমি সম্ভব করে তুলব পারে। আজি পুনর্বার এইখান সভা উপস্থিত থাকা প্রতিগী মানে ধন্যবাদ জানাইছো, উপায়ুক্ত সকলকে ধন্যবাদ জানাইছো যে আপনাদের ইয়ারপ্র নিজ নিজ জেলালে ততাতড়িয়া যাওয়া ধন্যবাদ অভিনন্দন জানালো আর আপনাদের যে ধরনের কাম করে আছে অন্যান্য উপায়ুক্ত সকলকে উৎসাহিত আপনাদের কামর দ্বারা করার আপনাদের প্রয়াস করেছে ধন্যবাদ জানাইছো। কিপ ইট আপ। আর মোর সম্মুখত বহি থাকা প্রত্যেকের দিব্যাঙ্গের প্রতি মানে গভীর শ্রদ্ধা নিবেদন করছো, আপনাদের উত্তর উত্তর কামনা করছো, আপনাদের সফল হোক সফল হবে নিশ্চিত। আর আমি সকলে মিলি ভারতবর্ষের বুকুত আটাইতক সবল স্বাস্থ্যবান আদর্শবাদী রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার কামত মিলা প্রীতি আগবাড়ি এইখানে।